সুনামগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। রোববার মধ্যরাতে ঝড়ের তাণ্ডবে শান্তিগঞ্জ সহ তিন উপজেলায় 600+ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া জেলার বেশিরভাগ এলাকা রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায়। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রোববার রাত 10টার দিকে শুরু হয় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। প্রায় আধ ঘন্টার ঝড়ে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের 500+ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া সদর এবং দিরাই উপজেলায়ও 100+ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি আবাসিক এলাকায় গাছ ভেঙে চলন্ত অটোরিকশার উপর পড়লে চালক সহ 3 জন আহত হন। এদিকে সিলেট নগরীর বেশ কিছু এলাকাতেও রোববার রাত 10:30 দিকে শিলাবৃষ্টি হয়। 10 থেকে 15 মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে অনেক ঘরের টিনের চালা ভেঙে যায়। রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়ির কাঁচও ভেঙে গেছে।